Hi friends, welcome to my channel Ashudbam TV. আজকে আমি তোমাদের এমন কিছু পশু পাখিদের গোষ্ঠীবদ্ধ দলের নাম বলতে চলেছি যেগুলি হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানে না। যেমন একদল উটকে একত্রে বলা হয় ক্যারাভেন, মানে মনোযাত্রী দল। তাহলে কোনরূপ দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদল বনমানুষ। এই বনমানুষদের দলকে বলা হয় শ্রিউডনেস, মানে বিচক্ষণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদল উট। উটের দলকে বলা হয় ক্যারাভেন, মানে মনোযাত্রী দল। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাদুড়ের দলগুলিকে। বাদুড়ের দলকে বলা হয় কলড্রেন, মানে কটাহ। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদল বাঘ। বাঘের দলকে বলা হয় অ্যাম্বুস অথবা স্ট্রেক। অ্যাম্বুসের মানে হচ্ছে ওত পাথা, অ্যান্ড স্ট্রেকের মানে হচ্ছে আঁকা বাঁকা দাগ। এখানে একদল ভাল্লুককে দেখা যাচ্ছে। ভাল্লুকের দলকে বলা হয় স্লথ, যা মানে হচ্ছে আলস্য। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদল শকুন। শকুনের দলকে বলা হয় ভেনু, মানে ঘটনাস্থল। এখানে আপনারা হাতির দলকে দেখতে পাচ্ছেন। হাতির দলকে বলা হয় প্যারেড, মানে সামরিক প্রদর্শন। বন্ধুরা, আপনারা এখানে একদল চিত্তাকে দেখতে পাচ্ছেন। চিত্তার দলকে বলা হয় কোলিশন, মানে জোট। একদল খরগোশকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। খরগোশের দলকে বলা হয় কলোনি অথবা ওয়ারেন। কলোনি মানে হচ্ছে উপনিবেশ, ওয়ারেন মানে হচ্ছে ঘন বস্তিপূর্ণ বস্তি। এখানে একদল জিব্রাকে দেখা যাচ্ছে। জিব্রার দলকে বলা হয় জিল, জিল মানে প্রবল উদ্দীপনা।